আচ্ছা তোমার নাম কি? বরুণ হালদার। আচ্ছা কোন স্কুলে পড়ো? রঘুনাথপুর হাই স্কুল কোন ক্লাসে? নাইন। আচ্ছা তোমাদের গ্রামের নামটা একটু বলো। বড় কইপু ভিলেজ আর পোস্ট? বড় বড় কইপুকুরি। আচ্ছা পিএসটা কি? মথুরা মথুরাপুর। আচ্ছা ডিস্ট্রিক্ট সাউথ ডিস্ট্রিক্ট বলো। ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা। আচ্ছা তুমি যে এই মতো এই মাধবপুরে কম্পিউটার শিখতে যাচ্ছ, তো তোমার কেমন লাগছে? ভালো। শিখে কি করতে যাও তুমি, মানে ফিউচারে একটা কাজে লাগাতে চাও নাকি? আচ্ছা তোমার বাবার নাম কি? রবীন্দ্রনাথ হালদার। হ্যাঁ রবীন্দ্রনাথ হালদার। রবীন্দ্রনাথ হালদার। আচ্ছা স্কুলে কিছু র্যাঙ্ক ট্যাঙ্ক করো? না। আচ্ছা এটা তোমার নিজস্ব বাড়ি নাকি? হ্যাঁ। বাড়িতে বাবা কেউ আছে? হ্যাঁ। বাবাকে ডাকো। বাবা ও আ আপনি আসুন কাকু একটু সামনে। আরে আসুন আসুন, কোনো অসুবিধে নেই, আসুন তাড়াতাড়ি আসুন, ক্যামেরা চলছে। কাকু আপনার নাম কি? আমার নাম রবিভূষণ। আচ্ছা রবীন্দ্র কি বললেন? রবীন্দ্রনাথ। আচ্ছা তোমার আমরা কটা ছেলে? দুটোই। আচ্ছা আপনি কি করেন কাকু একটু বলবেন? ওই একটু গিরাগি লোকের বাড়ি কাজ করানো। আচ্ছা মাসে কিরকম ইনকাম হয়? মাসে ও কোনো মাস হয়তো 2000 হলো, কোনো মাস হয়তো। আচ্ছা অল্প হলো। আচ্ছা আপনার ছেলেকে এই যে কম্পিউটার শিখতে যাচ্ছে, তো আপনার কেমন লাগছে? কম্পিউটারের সেটালে একটু ভবিষ্যতে কিছু কাজে লাগবে। কাজে লাগবে। আচ্ছা আপনার ডিপেন্ডেন্ট কেউ আছে? আপনার শ্বশুর মানে আপনার মা বা বাবা কেউ থাকে? মা বাবা কেউ নেই। আচ্ছা এটা আপনার নিজস্ব বাড়ি বললেন তো? নিজস্ব।